আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাপি দীপাবলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কয়েকজন বেরোইছি একটু দুপুরবেলা, একটা রেস্টুরেন্টের খবর পাইছি। রেস্টুরেন্টের খুব ভালো রান্না করে, বিশেষ করে বিরিয়ানি রান্না করে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো যার কারণে আমরা চার বন্ধু মিলে বেরোইছি দুপুরবেলা। আশা করি ওই হোটেলে যে আমরা খাবো। এই হোটেলটা সেরাঙ্গনে টেক্কার কাছাকাছি, ইন্ডিয়ান হোটেল। আমাদের বাসা থেকে সেরাঙ্গন 31 কিলোমিটার দূরে। আমাদের যেতে সময় লাগবে হয়তো 28 থেকে। এই আম্বর বিরিয়ানি রেস্টুরেন্ট, এই এখানেই আমরা যাবো খাওয়ার জন্য, আশা করছি। আমরা রওনা দিছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মাঝামাঝি চলে আসছি। রাস্তাগুলো কত সুন্দর দেখেন, কোথাও কোনো ভাঙ্গা নাই, গর্ত নাই। দুই পাশ দিয়ে গাছের সারি, তার মাঝ দিয়ে যাওয়া, খুব ভালো। মূলত সিঙ্গাপুরে হাইওয়ে দিয়ে কোনো লোকজন চলাফেরা করে না, হাঁটে না, হাঁটার কোনো জায়গা নাই, এই পাশ দিয়ে হাঁটার কোনো রাস্তা নেই। অবশ্য পাশে রোড শোল্ডার আছে, ইমার্জেন্সি কোনো দরকার হইলে, ইমার্জেন্সি যে মেডিকেলের গাড়ি, অ্যাম্বুলেন্স বা ফায়ারের গাড়ি আর কি, ওই যে মোটা দাগ দেখছেন বাম পাশে, ওর পাশে দেখেন জায়গা আছে, এখান থেকে গাড়ি চালানো নিষেধ। ওই জায়গাটি কোনো রাখা হয়েছে ইমার্জেন্সি গাড়িগুলো চলাচলের জন্য, পুলিশের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স আসা যাওয়ার জন্য জরুরি কোনো সময়। এখন আমি হাইওয়ে থেকে বাম দিকে এই যে স্লিপ রোড দিয়ে লোকালয়ে চলে যাচ্ছি, আরে সোজা হাইওয়ে চলে গেছি অন্য কোথাও। ও যেটা বলছিলাম, হাইওয়েতে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কারণ এখানে লোকজন চলাচল করে না, শুধু এই যে গাড়িগুলো দেখছেন এরকমই গাড়ি চলে সবসময়, কোনো রিক্সা ভ্যান নাই, যার কারণে ট্রাফিক জ্যামের পরিমাণ নেই বললেই চলে। আমরা অলমোস্ট কাছে চলে আসছি, আর কিছুক্ষণ সময় লাগবে। আপনারা আমার সাথে থাকেন, দেখাবো হোটেলের কি অবস্থা। আসলে মুখে যতটা শোনা যায় ভালো, যাইতে হবে, দেখতে হবে, খাইতে হবে, টেস্ট কীরকম করে। এটা বাঙালিদের হোটেল নয়, এটা মূলত ইন্ডিয়ানদের হোটেল। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি আছে, ওই যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না কারণ গাছের কারণে। আমরা চলে আসছি অলরেডি সেরাঙ্গনে। আমার বাংলাদেশের টেক্কা মল, বাংলাদেশের লোকজন টেক্কা মল এবং মুস্তাফা সেন্টার, এই দুইটা খুব ভালো করেছেন। মূলত বাংলা বাঙালিরা এখান দিয়ে চলাফেরা বেশি করে, বাঙালিদের দোকান ঘরবাড়ি অন্যান্য এলাকায়ও আছে, কিন্তু এখানে একটু পরিমাণে বেশি। রাস্তাগুলো সাজাইছে কারণ এদের কি পূজা আছে, হিন্দুদের কি পূজা, যার কারণে রাস্তাগুলো সাজাইছে।
সাজানো হয়েছে যে এই রাস্তাগুলো হিন্দুদের পূজার কারণে মনে হয়। আমরা চলে আসছি এখন গাড়ি রাখার জায়গা খুঁজতেছি, কারণ সিঙ্গাপুরে তো পার্কিং ছাড়া, বৈধ জায়গা ছাড়া গাড়ি রাখলেই আপনার জরিমানা গুনতে হবে। যার কারণে আমরা বৈধ জায়গা খুঁজতেছি কোথায় রাখা যায়, নিশ্চয়ই যে কোনো কার পার্কে। আমার সামনে আমি দেখাবো আপনাদের সামনে মুস্তাফা সেন্টার। বাংলাদেশের যত লোকজন শপিং সেন্টারে আসে বা আমরা যারা আছি, বাঙালি যারা আছি, যত বাঙালি ইন্ডিয়ান, আমরা সবাই শপিং করি এখান থেকে, মুস্তাফা সেন্টার থেকে। মুস্তাফা সেন্টারে সব পাওয়া যায়, এ টু জেড, গ্রোসারি থেকে হাই সোসাইটি সব কিছু পাওয়া যায়। সব নেই বলে কোনো জিনিস নেই, এমন কোনো আইটেম নেই স্যার নাই। আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে এই আইটেম নাই না, আপনার কাছে চিন্তার বাইরে যত আইটেম আছে তাও আছে। এই জন্যই বললাম এ টু জেড, সংক্ষেপে বললাম এ টু জেড সব আছে। জামা কাপড় থেকে শুরু করে স্বর্ণ গয়না, অলংকার, পানি, যা খুঁজবেন সবই আছে। এই যে মুস্তাফা সেন্টার আমার বাম পাশে যে দেখা যাচ্ছে, এটাই সেই মুস্তাফা সেন্টার। ডাকছি, ডাকে এখন নেমে আসছি। আমরা হোটেলটা খুঁজতেছি কোথায়, কয়েকজনের কাছে জিজ্ঞাসা করছি হোটেলটা কোথায়। হ্যাঁ, কিন্তু বলেছে কিন্তু আইডিয়া দিচ্ছে যে একটু জানবো। আমরা অলরেডি পাইছি, এই যে আপনারা দেখছেন আমদুর বিরিয়ানি রেস্টুরেন্ট, আমরা হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেলের গেট, এই যে এখান থেকে ঢোকা। কত লোক এখানে, লোকে লোকারণ্য। অনেক বেশি ভিড়, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না। ভিতরে দেখছি ভিড় ফুল, সব জায়গায় ফুল। দেখি সেকেন্ড ফ্লোরে অবস্থা কি, আমরা সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করতেছি। হি ইজ মাই ফ্রেন্ড বালা। Actually, Bala bring me over there. আমরা এখন দুই তলায় যাওয়ার চেষ্টা করতেছি। উপরে চলে আসলাম, দেখি দুইতলার অবস্থা। আর সেকেন্ড ফ্লোর অলসো ফুল, দুইতলাও একেবারে ভরা দেখছি। দেখি দুইতলার পাশে, পাশে জায়গা আছে, দুইতলার পাশে জায়গা পাওয়া গেছে, টেবিল খালি পাওয়া গেছে। আসলে সিঙ্গাপুরে এখন কোভিড-19 তো, যার কারণে দুজন দুজন করে বসা যায় এক টেবিলে। এটা সিস্টেমে করছে, বালা গো ফর ফুড অর্ডার। অ্যাকচুয়ালি বালাই নিয়ে আসছে আমাদের এখানে। দেখেন বন্ধুটা হাসিটা খুব সুন্দর, দাঁতগুলো কি সাদা, হাসিতে যেন মুক্তা চলছে।
আসলে বালাই নিয়ে আসছে আমাদের এখানে মটন বিরিয়ানি খাওয়ানোর জন্য। বালা সেনে বালা তার কাছে সানসেস এই হোটেলটা খুব ভালো, ওই নিয়ে আসছে। আমরা অপেক্ষা করতেছি মটন বিরিয়ানির জন্য। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখাবো নামি দামি হোটেলের অবস্থা কি, আসলে কতটুকু আমার পরিবেশটা দেখে ভালো লাগছে ভালো লাগছে না তা না, কিন্তু যখন দোতলায় আসি তখন দেখলাম সিঁড়ির ওইখানে বসে সালাদ পরিবেশন করা হচ্ছে না কাটা হচ্ছে। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে এরকম কোনো নিয়ম না, সিঙ্গাপুরে রান্না করার যে জায়গা আলাদা, এটা মূলত ইন্ডিয়ান রেস্টুরেন্ট যার কারণে। আর আজকে দেখলাম অনেক ভিড়, পুরাটা ভর্তি লোকজন। সো আই হ্যাভ নো কমপ্লেন, হোটেল যাই হোক খাবার কেমন খাবারের মান কিরকম এটাই দেখার দরকার। ভালো হইলে আবার আসবো ইনশাল্লাহ। আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি, আরো লোকজন আছে অনেক লোকজন। আপনারা দেখতে পাচ্ছেন বালু অলরেডি খাবার নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আমরা আসছি মটন বিরিয়ানি খাওয়ার জন্য, আমি আমার বন্ধুরে বলতেছি হাত ধোয়ার জায়গা কোথায়, আই টু ওয়াশ হ্যান্ড। আমরা দুজন গেছি, আমরা দুজন হ্যান্ড ওয়াশের জন্য বাথরুমে গেছি। আমার বন্ধু বালা এখন আমারে জানালো যে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে, আমরা অনেক লেট করে আসছি, আজকে প্রচণ্ড ভিড়, এতে মাটন বিরিয়ানি পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন শুধু ডিম আছে, আর ও আলাদাভাবে মাংস কিনে নিয়ে আসছে, গোশ কিনে নিয়ে আসছে। সো আজকে আমাদের ডিম বিরিয়ানি, ভাত বিরিয়ানি, বিরিয়ানি ভাত, কিন্তু মাংস নেই আছে ডিম। তো আমাদের মটন বিরিয়ানি খাওয়া আজকের হলো না মনে হয়, ডিম বিরিয়ানি খাওয়া হবে। বালাসে মটন বিরিয়ানি ফিনিশ অলরেডি, সো উই ইট এগ বিরিয়ানি। It's okay, no problem. We are waiting for Bala. Amra deri kotisi Bala jani. Thank you.
অ্যাকচুয়ালি আমার বন্ধু অনেক চেষ্টা করতেছে বিরিয়ানির জন্য, কিন্তু শেষ হয়ে গেলে সে আর কি করবে বলেন। এখন আমার বলতেছে যে আগে মাংসটা তুমি নাও, তারপরে আমরা নিবাম। আসলে আমি ওরে বলতেছি সামিস কোথায়, তা বলতেছে যে অনেক লোকের ভিড় আজকে, সামিস লাগবে না, তুমি হাত দিয়ে নাও, অন্য আরেকদিন আসবো, এসে মাটন বিরিয়ানি খাই নিয়ে যাবো। অ্যাকচুয়ালি বালা ইজ ভেরি গুড, ভেরি গুড হার্ট, ভেরি বিগ হার্ট, স্পেন এ লট অফ মানি। Bala asking me whether food taste or not. She amake jiggesh korteche food kemon lagteche, bhalo lagteche, taste ache ki nai. Ashole ami bollam je ha thik ache, somoshya nei, khawa jabe. Indian ranna ebong Bangladeshi ranna actually ekrokom na, tader culture amader culture te ekrokom na. Amra jeibhabe ranna kori tara sheibhabe ranna kore na. তারপরে তুলনামূলক চাইনিজ রান্না বলেন বা অন্য কোনো রান্না বলেন, তার থেকে তুলনামূলক বা ইন্ডিয়ান রান্নাগুলো কিছুটা সেম খাওয়া যায়। সেরকমই তারা মাংস রান্না করছে, বিরিয়ানির সাথে মাংস চলে, খারাপ না, ভালোই ভালোই লাগছে। ভালোই লাগলো, টেস্ট মন্দ না, আসলে রান্না একেবারে খারাপ না। দেখছেন তো কত লোকের ভিড়, রান্না যদি খারাপ হয়ে যেত তাহলে এত লোক আসতো না। তার জন্য আমার খাওয়া শেষ, আমি এখন হাত ধোয়ার জন্য গেলাম। ইতিমধ্যে আমাদের পাশে দুজন বন্ধু এসে বসছে, আসলে আমরা ওদেরকে চিনি না, কিন্তু কথা বলতে বলতে এক সময় ওরা আমাদের খুব কাছের বন্ধু হয়ে গেল। কথা বলতে বলতে দর্শক, এখন আপনারা যে বালতিটুটো দেখছেন, এই বালতিটুটো মূলত এদের কালচার।
এতে ট্রেডিশনেই এরকম এরকম যদি আপনি কোনো অনুষ্ঠানে খেতে যান তারা আপনার বালতি বেড়ি খাইতে দেবে, বালতি বেড়ি ডাউল নিয়ে আসবে, বালতি বেড়ি জল নিয়ে আসবে। এই বালতিগুলো অনেক বেশি বড় না, আমার নিউ বাইরে চলে আসলাম, বাইরে একটু ঘোরাঘুরি করে এখন আমরা তারপর বারহাট দিকে রওনা দেবো। অনেক লোকজন দেখছেন, অনেকদিন পর সেরাঙ্গনে এরকম লোকজন হলো। আসলে কোভিড-19 কারণে অনেকদিন সেরাঙ্গনে লোকজন আসতো না, আজকে দেখছি বেশ কিছু লোকজন দর্শক। তো আজকে এই পর্যন্তই, একটা অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্ট করেন, কমেন্টে আমার ভুলগুলো ধরাই দিন, আমি নতুন ভিডিও বানাচ্ছি, দয়া করে আমার ভুলগুলো উল্লেখ করলে ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকব। বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন, আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগাবে। দেখা হবে অন্য কোনো এপিসোডে, আল্লাহ হাফেজ।